মরিগাঁওত আরক্ষীর ড্রাগস বিরোধী অভিযানত শূন্যলৈ গুলিচালনা। আরক্ষীর হাতৰ পৰা পলাবলৈ চেষ্টা কৰাৰ সময়তেই আরক্ষী শূন্যলৈ ফুটাই দুই জায়গায় গুলি। মরিগাঁওর মিকিরভেটা আরক্ষী চকীর অন্তর্গত বালিচানত চলিছিল এই ড্রাগস বিরোধী অভিযান। আরক্ষী গ্রেপ্তার করেছে দুজন ড্রাগস সরবরাহকারীক। ধৃত ড্রাগস সরবরাহকারী দুজন ক্রমে ফিরকুল ইসলাম আর জিয়াবর হক বলে জানিব পৰা গৈছে। দুয়োৰে পৰা আরক্ষী জব্দ করেছে 51 গ্রাম হেরইন আর নগদ 31,000 টাকা। বর্তমান দুয়োকে জেরা অব্যাহত রাখিছে আরক্ষী। দুজন ড্রাগস সরবরাহকারীক গ্রেপ্তার করেছে আরক্ষী, লগতে ড্রাগসও জব্দ করবলে সক্ষম হয়েছে। আর পলায়নের সময়তে শূন্যলৈ গুলিচালনা করবলে বাধ্য হয়েছিল আরক্ষী। আর যুজন গ্রেপ্তার করা হয়েছে ড্রাগস সরবরাহকারী, সেই ড্রাগস সরবরাহকারী দুজনের 51 গ্রাম ড্রাগস জব্দ করবলে সক্ষম হয়েছে আরক্ষী। আর এই ঘটনা সংঘটিত হয়েছে মরিগাঁওত। মরিগাঁওত ড্রাগস বিরোধী অভিযানত শূন্যলৈ গুলিচালনা করেছে আরক্ষী। উল্লেখযোগ্য, আরক্ষীর হাতৰ পৰা পলাবলৈ চেষ্টা করতেই দুই সরবরাহকারীক রক্ষাবলৈ শূন্যলৈ গুলিচালনা করবলৈ বাধ্য হয় আরক্ষী। আর এই মুহূর্তে আমি অধিক জানিবৰ বাবে ফোনযোগে সংযুক্ত হয়েছো মরিগাঁওর সাংবাদিক বিকাশ ডেকার সঙ্গে। হয় বিকাশ ডেকা, মরিগাঁওত ড্রাগস বিরোধী অভিযানত আরক্ষী শূন্যলৈ গুলিচালনা করা বলে জানিব পৰা গৈছে, এই সন্দৰ্ভত সবিশেষ কি তথ্য আছে আপনার হাতত? হয় পূবালী, আসলে এটা কথা কব লাগিব, আরক্ষী যিমান কঠোর হয়েছে অপরাধীর সংখ্যা দিনে দিনে বাড়ি গেছে। নগাঁও মরিগাঁও সীমামূরিয়া এই অঞ্চল বিগত কেবামাহ ধরে আসলে বহু প্রায় 50 জনমান হব আপনার ড্রাগস সরবরাহকারী আটক করবলে সক্ষম হয়েছে মরিগাঁও আরক্ষীয়ে। নগাঁও মরিগাঁও সীমামূরিয়া এই মিকিরভেটা আরক্ষী চকীর অন্তর্গত বালিজান বড়ি বজার এই অঞ্চল ডিমাপুরের পৰা এই যে নিষিদ্ধ ড্রাগস হিরোইন সমূহ আহে আর ইয়ার পরে আসলে বৃহৎ ড্রাগসর বজারখন মরিগাঁও আর নগাঁও কিছু অঞ্চলত চলি আছে। বিগত সময়তে দেখবলে পাওয়া গেছিল মরিগাঁও আরক্ষীর দলে গিয়ে তাত খেদি খেদি দৌড়ায় দৌড়ায় ড্রাগস পাশে ধরবলিয়া হয়েছিল, ড্রাগস আটক করেছিল। কালি যাকালি যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি ইয়ার ব্যতিক্রমী নহয়। যাকালি আসলে যদি আরক্ষী অভিযান চলাইছিল, অভিযানের সময় এই ধৃত দুই ড্রাগস সরবরাহকারী আরক্ষীক দেখি প্রথম পর্যায়ত পলাবলে চেষ্টা করেছিল। পলাবলে চেষ্টা করতে আরক্ষীয়ে দুজায়গায় গুলি চালনা করেছিল আর দুজায় গুলি চালনা করার পিছত আসলে তেখেতসকলে যেহেতু অসম আরক্ষী বন্দুক বর্তমান গরজি আছে সে হয়তো তেখেতসকলক গুলিয়াব বলে ভাবি তেখেতসকলে রয়ে দিছিল। তারপর আরক্ষীয়ে ধরবলে সক্ষম হয়েছিল। আর একটা কথা কব লাগবে বলি, আসলে যে সময় দেখবলে পাওয়া গেছে নগাঁওত আনন্দ মিশ্রায় যে ধরনের যে ড্রাগসর বিরুদ্ধে অভিযান চলাইছে সেবাবে হয়তো নগাঁওর পর আসলে মরিগাঁও নগাঁও সীমামূরিয়া অঞ্চলের পর নগাঁওত ড্রাগস সরবরাহকারী স্থলে ইয়ার পর ব্যবসায়ী সম্ভালিছে নাকি এরও বর্তমান কিন্তু প্রশ্ন হয়ে পড়েছে পূবালী। হয় বিকাশ ডেকা, আপনার ধন্যবাদ জ্ঞাপন করছো আমাক অধিক তথ্য জানার বাবে। আর মরিগাঁওত নিশা সংঘটিত হয়েছিল এই ঘটনা, আরক্ষী শূন্যলৈ গুলি ফুটাই দুজনক ড্রাগস সরবরাহকারীক রক্ষাবলৈ চেষ্টা করেছিল। মরিগাঁওর বালিচানত চলিছিল এই ড্রাগস বিরোধী অভিযান। ইতিমধ্যে আরক্ষীয়ে দুজনক ড্রাগস সরবরাহকারী গ্রেপ্তার করা বলেও জানিব পৰা গৈছে। আর দুজন সরবরাহকারীর পর আরক্ষীয়ে জব্দ করেছে 51 গ্রাম ড্রাগস।